ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বলেছেন বাংলাদেশ ও ভারতে গ্রেফতার হওয়া আসামিদের বক্তব্য এবং পারিপার্শ্বিক অন্যান্য ঘটনা বিবেচনায় কলকাতায় সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো এমপি আনারি হবে বলে আমরা মনে করছি বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে বাংলাদেশে ফিরে আসার পর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন হারুন রশিদ বলেন আনারকে গত মে কলকাতার মাটিতে হত্যা করা হয়েছে হয়েছে ঘটনায় বাংলাদেশে একটি মামলা রুজু একই ঘটনায় কলকাতাতেও একটি হত্যা মামলা রুজু হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে তিনজন ঘাতক গ্রেফতার হয়েছে এর মধ্যে মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া হত্যার পরিকল্পনা হয়েছে বাংলাদেশের মাটিতে আর হত্যাটি সংগঠিত হয়েছে কলকাতায় মামলাটি তদন্তের জন্য আমরা কলকাতায় গিয়েছিলাম আমাদের কাছে গ্রেফতার হওয়া আসামিদের দেয়া তথ্য যাচাই বাছাই করা এবং ঘটনাস্থলের এভিডেন্সগুলো দেখতে আমরা সেখানে গিয়েছিলাম তিনি বলেন ভিক্টিমের লাশ বা লাশের অংশ বিশেষ না পাওয়া গেলে তদন্তকারী কর্মকর্তারা শুরুত হাল ভিসেরা ও মেডিকেল রিপোর্ট দিতে বেগ পেতে হয় এগুলো না পাওয়া গেলে মামলাটি নিষ্পত্তি করা কঠিন হয়ে যায় আমরা সেখানে গিয়ে আমাদের হাতে গ্রেফতার হওয়া আসামিদের দেয়া তথ্য ক্রস এক্সামিনেশন করেছি এছাড়া কলকাতায় গ্রেফতার হওয়া আসামি যে তথ্য দিয়েছে তাও যাচাই বাছাই করেছি কলকাতা সিআইডি কে সাথে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তথ্য মিলে মিলিয়ে দেখার চেষ্টা করেছি